হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল বং রিয়াকশন। হবে চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, লাস্ট পার্ট এই ঘর এই সংসার মুভি, তাই তো? লাস্ট একদম পার্ট তো, লাস্ট পার্ট একদম আজকে আমি বলে দিছি লাস্ট পার্ট। তো যাই হোক, চলো লাস্ট পার্টটাই দেখে নিই, কারণ লাস্ট পার্টটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ তার আগের পার্টে মানে লাস্ট 4 নম্বর পার্টে কিন্তু আমরা দেখেছি যে ওর মিন্টু সরি চিন্টু চিন্টু খুবই রেগে গেছিল। এরপরে কিভাবে মুভিটা এগোবে সেটাই হচ্ছে আমরা দেখবো। তো চলো বেশি দেরি না করে দেখে নিই। আচ্ছা, মানে ও নিজের সততাকে জলাঞ্জলি দিয়ে ওদের সাথে হাত মেলে, হ্যাঁ ফালতু ঝামেলা ফালতু ইয়ে করছে ইয়ে করছে তার জন্য। মিন্টু তো এখনো খেতে এলো না, আমি ওর অফিসে খাবারটা দিতে যাব, তুমি ঘরের দিকে খেয়াল রেখো। গেল কোথায় জুলি? বলে নিয়ে গেলেই হয়ে যায়। হ্যাঁ বলে নিয়ে গেলে তো হতো, লুকিয়ে লুকিয়ে নিজের কি আছে বললেই তো দিয়ে দিত যে হ্যাঁ আমি নিয়ে যাবো। এরা বেশ ভালোই করছে, ভাঙবে তো মুচকাবে না এরকম ব্যাপার। বাবার গাড়ি এখানে, ভালোই তো বড় ফ্যাক্টরি দিয়েছে। আসুন স্যার, বসুন। না না না, ওটা তোমার চেয়ার, তুমি বসবে প্লিজ। আচ্ছা, ভালোই বড় ফ্যাক্টরি দিয়েছে, ভালোই ভালো চেয়েছিল যেটা করতে পেরেছে। হ্যাঁ সেটাই, স্বপ্ন আছে অনেক কিছু পূরণ করতে হবে। এত বড় ইন্ডাস্ট্রি করেছো, এখনো গাড়ি কিনছো না কেন? আসলে ব্যাংকের লোন নিয়ে ইন্ডাস্ট্রিটা করা, তো মাত্র লোন শোধ হলো, এবার কিনবো। তোমার উদ্যম আছে, দেখবে একদিন তুমি অনেক বড় হবে। থ্যাংক ইউ। আমার মেয়ে খুব জিদ্দি, আমাকে হয়তো কোনোদিন ক্ষমা করবে না। আপনার উপর রাগ কেন? ওর কোনো দোষ নেই, বাবাকে চরিত্রহীন দেখলে কোন মেয়ের মাথা ঠিক থাকে? তোমার বোন আমাকে টেলিফোন করে জানিয়েছিল, আমি ভাবলাম আমাকে এমন কিছু করতে হবে যাতে মেয়ে এসে ফুটবলের মতো রিবাউন্ড করে চলে যায়। আমি জলস্ত্রীর সাথে পরামর্শ করে যাই একটা নাটক করলাম, চুলে এসে দেখি খেপে গেল। তারপর আমি যখন জলহস্তিনীকে মা বলে ডাকতে বললাম, তখন সে খেপে চলেই গেল। আজ আমি কোটি কোটি টাকার মালিক, এর পিছনে সবচেয়ে বড় অবদান আমার স্ত্রী। তার ভালোবাসা তার অনুপ্রেরণা না পেলে আমি এত বড় হতে পারতাম না। আমার স্ত্রীকে তাই এক মুহূর্তের জন্য আমি ভুলতে পারি না। আপনি কি বলতে চাচ্ছেন? আমি কিছুই বুঝতে পারছি না। তোমার স্ত্রী যখন তোমাকে ভালোবাসে না, তখন তুমি কোন সুন্দরী মেয়েকে তোমার সেক্রেটারি কিংবা পি হিসাবে নিয়ে নাও। স্ত্রীর কাছ থেকে যদি ভালোবাসা না পাও, তাহলে অন্য মেয়ের ভালোবাসা নেওয়াটা আমি কোনো অন্যায় মনে করি না। এসব আপনি কি বলছেন? জুলি আমার স্ত্রী,
ও আমাকে ভালোবাসুক বা নাই বা বাসুক, অন্য মেয়ের কাছে যাওয়া তো দূরের কথা, এসব আমি কল্পনাতেও আনতে পারি না। আমি মরে গেলেও এমন কিছুই করতে পারবো না। তাহলে আমি উঠি, তীর আমি যেখানে মারতে চাই সেখানেই লাগবে, আমার নাম জাহির উদ্দিন চৌধুরী। আমার মেয়ে সত্যি ভাগ্যবতী যে তোমার মতো স্বামী পেয়েছে। থ্যাংক ইউ, চলি স্যার। তোমাকে আর কিছু না বলে নাম ধরে যে কথা বলছি এটাই তোমার সৌভাগ্য। ও তো বলেছে, ও তো শুনলো, তো সেটা শুনে হাসলো, তাহলে খাবার দেবে না কেন? অ্যাক্টিংটা আমার খুব ভালো লাগে। দেখাবো মজা। কি এরা জল দিয়ে ছান টান করছে, জল খাচ্ছে? বাবা, বাসর রাত হলো নাকি আলটিমেটলি? আমি একটা গাড়ি কেনার ব্যবস্থা করেছি, যদিও সেকেন্ড হ্যান্ড গাড়ি, দু একদিনের মধ্যে নিয়ে আসবো। প্রতিজ্ঞার কথা ভুলে যাওনি তো? প্রতিজ্ঞা? হ্যাঁ, আপাকে পেছনে সিটে শুয়ে সারা শহর ঘুরে বেড়াবে। আচ্ছা, ওটা ও জানে, সেখানে বলেছে, সেখানে কিন্তু অন্য কোনো জায়গা নেই। এদের মধ্যে কেমিস্ট্রিটা ভালোই হলো, ওই দুজনের চিন্টুর তুলনায় মিন্টুর ভালোই। আরে না না, এই প্রতিজ্ঞা কি ভোলা যায়? আপার জন্য একটা শাড়িও কিনতে হবে, নতুন শাড়ি পরে আপা গাইতে উঠবে। আর তুমি? আমার জন্য এখন কিছুই লাগবে না। কেন? বাড়ি আমার তো গাড়িতেই জায়গা হবে না, পেছনে সিটে আপা, তোমার পাশে দুলা ভাই, দিকের মধ্যে ভাইয়া, তো আমার জায়গা কোথায় হবে? চাকার নিচে? খবরদার, ও কথা মুখে আনবে না। ঠিকই কথা, গাড়িতে তো জায়গা নেই, তাহলে আরো বড় গাড়ি কিনতে হতো। গাড়িতে জায়গা হবে না, পরে যাবে গাড়ি করে। তুমি আমার ঘরের লক্ষ্মী, সত্যি সবচেয়ে বড় সত্যি আজ উপলব্ধি করছি। স্ত্রী ঠিক না হলে কোনো পুরুষই জীবনে শান্তি পায় না। আমি খুব খুশি হয়েছি যে তুই তোর ভুল বুঝতে পেরে আমাকে খুশির খবর দিতে এসেছিস। আরে আমি তো যাবই, জামাই বাবাজির গাড়ি দেখবো, মায়ের সমান বোনকে সে গাড়িতে তোলা, নিজের চোখে না দেখলে কি আমার শান্তি থাকবে? একদম ঠিক কথা, এটা ঠিক বলেছ। সত্যি মানে মুভিটা এখনো দেখছি, এখনো অবাক হচ্ছি। সত্যি এই দুজনের মানে এই স্বামী স্ত্রীর অ্যাক্টিংটা দেখাচ্ছে না সালমান, মানে এখানে কিন্তু দুরকম মিশিয়ে দেখিয়েছে, সেন্স দেখিয়েছে। আমি খুব খুশি হয়েছি রে মা। ইনকাম ট্যাক্স? হ্যাঁ, ইনকাম ট্যাক্স যেভাবে ঢুকেছে। বসুন বসুন, আপনারা নিজ নিজ জায়গায় বসুন, আমরা অ্যান্টি করাপশন থেকে এসেছি। অ্যান্টি করাপশন আমরা অফিস তল্লাশি করব। আমি আপনারা কেউ সিট থেকে নড়বেন না। এই সিটের চিন্টু সাহেব কোথায়? আমি না জানি না, জানি না, জানি না। স্যার স্যার, চিন্টু স্যার বাড়িতে এসেছে, বাড়িতে রয়েছে মনে হয়, বাড়িতে আছে। চিন্টু তো অফিসে না, উনি অফিসে নাই, অফিসে অ্যান্টি করাপশনের লোক চেকিং আসছে।
স্যারের কাছে 25,000 টাকা আছে। এদিকাশনের লোক এখানেও আসতে পারে, তাই আমি সাবধান করতে আসলাম। ঘরের মধ্যে টাকা থাকলে সরাই ফেলান। আমি যাই, সব অফিসারের বাসাবাসে খবরটা দিতে হইব। আমার কিচ্ছু হয়নি, আমার এত ভালো ছেলেটা কি করে নষ্ট হলো আমাকে জানতে হবে। আরো যদি সত্যি ঘুষ খেয়ে থাকে তাহলে একটা ঘুষখোরের সাথে আমার আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি আরো কে বাড়িতে ঢুকতে দেব না। কার বাড়িতে কাকে ঢুকতে দেবেন না? বাহ, মানে মিন্টু একটা কথা বললো না যে স্ত্রী ভালো হলে সব ভালো হয়, মানে এখানে কিন্তু ওটাই দেখানোর চেষ্টা করছে। দুটো পর্ব দেখানোর চেষ্টা করছে। এবারে ওর ভুলে যাচ্ছেন কেন? আপনার অসুবিধা হলে আপনি চলে যান, দরজা খোলা আছে। এরকম পরিবার, ওরা কোথায় গেল? মানে সত্যিকার মিন্টুর বউ আর মিন্টু কেনে ওরা কোথায়? ওরা মানে গাড়ি ফাড়ি কেনার জন্য বললো না যাবে? এখন আমি যে কথাটা বলবো তুমি তা মানবে। এসো, আমরা এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। এসো এসো। আমিও চলে যাব, যে কোনো জায়গায় যে কোনো কাজ করে খাব, দরকার হলে কারো বাসায় ছিনের কাজ করে খাব। তোমার ইচ্ছা। কিরকম মানে টাইপ অফ বইয়ে দেখলো কোথা থেকে ওরা কোথায় এলো আর কোথায় এসে দেখা যাদের বাড়ি থেকে তাদেরকে বলে চলে যাও। বাহ, কোথায় বর মানে খারাপ পথে চলে গেছে, সেখানে তার ইয়ে করবে, জেল খাটবে বর। আমার একটা ইচ্ছা পূরণ করেছে, তোকে জন্ম দিয়ে আমি ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম। শোনো, তোমার অফিসে এনডিক্যাপশনের লোক এসে তল্লাশি করেছে, ওর এখানেও আসতে পারে। তোমার যে টাকাগুলো আছে ওগুলো অন্য কোথাও রেখে এসো। বাহ, সঙ্গে খবরটা দিয়েছে, জানে তো যে ঘরে টাকা আছে, আপুকে বের করে দিয়েছে, তখন দেখাবে। যাও, নয়তো বিপদ হবে। আপা কোথায়? আপা পরে হবে, আগে তুমি টাকাটা কোথাও গিয়ে রেখে এসো। আপা কোথায়? আপা বাসায় নেই। কোথায় গেছে? সেগুলো পরে শুনলে চলবে, আগে তুমি টাকাটা অন্য কোথাও রেখে এসো। আগে বলো আমার বোন কোথায়? উনি উনি বাড়ি ছেড়ে চলে গেছেন। কি বললে? আপা বাড়ি ছেড়ে চলে গেছে? কেন কেন বল এবার সত্যি কথা। কেন বল? সত্যি কথা বলবি একদম, কেন ছেড়ে গেছে? তোর তুই বলেছিস বলে যে ছেড়ে চলে গেছে সেটা বলবি। সেটাই পিয়ন এসে সব বলে দিয়েছে, তুমি ঘুষ খাও শুনে আপা দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। তুমি কিছু বলেছো? কি হলো? আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কিছু বলেছিলে? হ্যাঁ বলেছি, তোমাকে যা তা বলছিল তাই সহ্য করতে পারিনি। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার স্বামীকে কিছু বললে আমি কেন ছেড়ে দেব? বেরিয়ে যেতে বলেছো? বলো বেরিয়ে।
তুই একথা বললি কেন? তোকে আমি খুন করে ফেলবো। আমি দেখছি অনেক টাকা, 513051। আচ্ছা, সব টাকার নাম্বার আছে। হ্যাঁ, মানে যেগুলো হয়তো ঘুষের টাকা ওগুলো হয়তো নাম্বার আছে, হয়তো হতে পারে, না হলে ওই নাম্বার গুলো লিখছে হয়তো। 642011 346421 562771 জি স্যার, সব মিলে যাচ্ছে। 673211 সেখানে কোথায় কি অবস্থা হলো? সৎ পরিবার, সবকিছু সৎ, সততা ছাড়া কিছু ছিল না। বন্দুক নিয়ে ছুটছে তো, গুলি করে দিল তো। এখন কাঁদলে তো কোনো লাভ নেই। আচ্ছা, ও বাবার কাছে এসছে? বাবার কাছে এসছে না, ওরা এসছে। ওরা এসছে না বাবার কাছে এসছে কি বুঝতে পারছি না। আচ্ছা, মনে হয় ওরাই এসছে, বাড়িতে এসছে মনে হয়। হ্যাঁ, ওরা গাড়ি দেখতে আসবে। টাকা পয়সার প্রতি এত লোভ যে আজ তোমার স্বামী সে লোভ মেটাতে অপরাধীর খাতা নাম লিখিয়েছে। তোমার কারণে একটা সুন্দর সুখের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার স্বামী পুলিশের তাড়া খেয়ে ছুটে বেড়াচ্ছে, আর তার মা বাবার সমান বোন দুলা ভাইকে তুমি বের করে দিয়েছো। সবই জানি। ভাবি, আমরা আপা দুলা ভাইকে খুঁজতে যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। সব বলেছে নয়, সব জানে উনি তো, এমনি তো সব খবর রাখে। আমার ভাইদের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে তোমাকে অনেক অবহেলা করেছি। এসব তুমি কি বলছো? আমার ভাগের সম্পত্তি তোমার নামে লিখে দিলে ভালো করতাম। না, তাহলে হয়তো রাস্তায় আসতে হতো না, সেটাই ও বলছে। হ্যাঁ, ওইটার কথাই বলছে যে ওনাকে নিয়ে এখন রাস্তায় আসতে হয়েছে, এটাই সেটার কথা। ওনার দুলাভাই তো অনেক করেছে না, খুব করেছে, নিজের হলেও এরকম করে না। কোথায় গিয়ে দাঁড়াবে? কি বাচ্চা মেয়ের মতো কাঁদছো? আমাদের আমাদের চিন্তু মিন্টু আছে না? আমি আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। এত কিছু হয়ে যাচ্ছে, এই মিনু কোথায় গেল আমি সেটাই বুঝতে পারছি না। তো এত কিছু হয়ে যাচ্ছে, আমি মানে সিরিয়াসলি কোথাও একটা গাড়ি পাই কিনা। পায়ে গুলি করেছে। স্যার, আপনি সত্যি খুব লাকি, সেকেন্ড হ্যান্ড হলেও গাড়ির কন্ডিশন খুব ভালো পেয়েছেন। ওর ভাই এই গাড়িটা নিয়েছে মনে হচ্ছে। আমারও মনে হচ্ছে ওই গাড়িটার সামনে এসেই তো দাঁড়ালো। হ্যাঁ, কি অবস্থা, কিভাবে মানে ঘুরে ঘুরে একই জায়গায় এসে দাঁড়াচ্ছে। বেস্ট অফ লাক স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। হাড়িও কিনেছে মনে হচ্ছে হাতে বোনের জন্য। আপা, তোমার শাড়ি আর গাড়ি, আই হ্যাভ ডান ইট।
এখনো কিছু জানেই না, কিছু জানেই না, ও গাড়ি নিতেই এসেছিল, ও এখনো কিছু জানেই না, মানে ওকে বলেনি হয়তো এখনো কেউ কিছু, জোড়া বাড়িতে নেই। এখানে গিয়ে শুনলে কিভাবে ভেঙে পড়বে বলতো মিন্টু? কেউ একজন বলেছিল এই মুভি লাস্টে নাকি এই গানটার সঙ্গে মিলে যাবে, মানে মিলে যাওয়ার কি করে মিলবে আমি সেটা এখনো মিলাতে পারছি না। তোর আপুর যা অবস্থা, আমি সেটাই তো বলছি আমি মিলাতে পারছি না কিছুতে। কি অবস্থা, মর্মান্তিক অবস্থা এই জায়গায়। আর ওদের গায়ের সামনেই পড়ে, মানে ও ওই রাস্তা দিয়ে আসছিল, মানে সব ঘুরে ঘুরে একই জায়গায় এসে মিলছে। এই সিনটা সেই প্রসেনজিতের সিন, আর এই সিনটা সেই ইয়ে করছিল না, কার কান্নার অ্যাক্টিং এর নাকি একটা জানো, ওই সেম সিন নাকি সেম ইয়ে, গাড়ি গায়ে কাটা দিচ্ছে আমারও তাই। গাড়ি কিনেছি তোকে বলেছিলাম না, তোকে আমি গাড়ি কিনে দেবো, শাড়ি কিনে দেবো, আমি গাড়ি কিনেছি, শাড়িটা পরে তুই গাড়ি, শাড়ি কিচ্ছু দেখতে পারলো না, তুই ওট আপা আপা ওট ওট আপা এই শাড়িটা পর, ভাই আমাকে উঠাও আমাকে উঠাও আপা। মায়ের থেকে কিছু কম ছিল না, মায়ের সমান বোন সেটাই, একটা মানে কোন একটা আলুর বাসা যে পচা আলু থাকে পুরো পচাবে আলু। আচ্ছা এবার বুঝলাম, এখন মিলছে সত্যি মিলছে, মানে অজান্তেই মিলছে জিনিসটা। কষ্ট করে, কষ্ট কি কষ্ট, এই অন্য কষ্ট, মানে এখানে কিছু বলার নেই সত্যি, সিনটা কিভাবে তো প্যাথেটিক, লাস্টের সিনটা দেখিয়েছে ঘুরে ফিরে একই জায়গায় চলে এসেছে, যেখান থেকে পালিয়ে গেছিল পুলিশ, পুলিশও রয়েছে ভেতরে, হ্যাঁ ডিগোশন অফিসার পুলিশ সবাই রয়েছে, হ্যাঁ ওকে না ধরলে তো তো থাকবেই বাড়িতে। দুলাভাই
মুভিটা কিভাবে মানে এন্ডিং হচ্ছে বরং তো আমার হওয়া উচিত নিজের হাতে ঘরে সংসার তুই করেছিলি, তুইও তো একটা নারী। আরেকটা নারীকে দেখ যে সবকিছু ধ্বংস করে দিল, লোভ আর লালস আর আগুনে সবকিছু পুড়িয়ে দিল, সবকিছু পুড়িয়ে দিল। শাড়িটা ওকে দেবে, বুঝতে পারছিস? সব মানে লোভ, শাড়ির লোভ, টাকার লোভ, টাকার লোভ নেই, বাড়ি তো সংসার থাকলো না, বরটাকেও দিলে দিয়ে চলে যাবে। এই কাগজ সিনমিনে লোভ, তোমার তো সবকিছুর উপরেই লোভ। নেবে না, এটা নেবে না, কত সুন্দর শাড়ি, নাও নাও নাও। এবার যদি বুদ্ধিটা খুলে আর কি হবে, বুদ্ধি ফিরে সেটাই, আর বুদ্ধি সংসারই শেষ হয়ে গেল, যেখানে সংসারে কি মানুষ নিজের থাকলো না। ভয় পেও না, আমি আত্মহত্যা করব না, আমার জন্য এই ঘর এই সংসার ধ্বংস হয়ে গেল, আমার কারণে আমার সহজ সরল স্বামী আজ অপরাধী, আইন ওকে শাস্তি দেবে আর আমি আমাকে শাস্তি দেব। যতদিন আইনের হাতেও বন্দি থাকবে ততদিন আমিও নিজেকে কয়েদ করে রাখবো এখানে, এটাই হবে আমার প্রায়শ্চিত্ত। যাও যাও তোমরা যাও। পুরো সংসারটা আর কি মানে স্পিচলেস সত্যিকারে বলতে গেলে। মুভিটা যেটা দেখিয়েছে মানে সত্যি এটা অনেকের লাইফে হয়। একটা মানুষের মৃত্যুতে যদি মানুষ চেঞ্জ হয়ে যায়, এই চেঞ্জটা কেন আগে হয় না? মুভি এটা অবশ্য মুভি, আমাদের এন্ড অফ দা ডে এর মনে রাখতে হবে, কিন্তু মুভিতে যেটা দেখিয়েছে সেটা না, আমার মনে হয়নি যে মুভি, কারণ এটা একটা বাস্তব। আমি বলার চেষ্টা করছি যেটা মুভি আমাদের মনে মাথায় রাখতে হবে, বাট মুভি যে স্টোরিটা আমাদেরকে বোঝাতে চেয়েছে যে একটা মানুষের কারণে অনেক কিছু হতে পারে। তুমি ভালো যদি হও তাহলে কিন্তু একটা পরিবার ভালো হতে পারে, কিন্তু তুমি যদি সেই মানুষ, তুমি যদি মানে কারণ একটা মেয়ে হচ্ছে পরিবারটাকে ধরে সংসারের মেয়ে, সংসারের মেয়ে, সেটাই সে কিন্তু হয়তো অনেকে ইনকাম করে না, বাট সে ছাড়া সংসার চলতে পারে না। তো সে যদি ঠিক না থাকে তো সংসার তো রসাতলে যাবে, কামাক যতই টাকা আসুক না কেন রসাতলে তো যাবে, সেটা হচ্ছে ব্যাপার। এটাই কিন্তু মেইন দেখাতে চেয়েছে মুভিটা, কারণ সেই জন্য দুটো সাইড দেখিয়েছে মুভিটা, একটা ভালো দিক একটা খারাপ দিক। একটা একটা মেয়ে যে ভালো তার জন্য যে তার স্বামীর কত উন্নতি হয়েছে, কত কিছু হয়েছে, আর আরেকজন যে অন্যরকম মাথায় ঘুরছে তার জন্য কিরকম হয়েছে,
সালমান শাহ স্যারের যতগুলো মুভি দেখেছি আপাতত কয়েকটাই মুভি দেখেছি, দুটো থেকে তিনটে, সব থেকে বেস্ট মুভি এই মুভিটা, দুটো না তিনটে দেখেছি, এটা বেস্ট লেগেছে আমার সত্যিকার মানে হাজবেন্ড ওয়াইফ হিসেবে। কেন এতদিন যে কটা মুভি দেখেছি সবার মধ্যে এটা ভালো লেগেছে, ভালো লেগেছে, হ্যাঁ সত্যি এটা বলতে পারি, সিরিয়াসলি একটা অন্যরকম স্টোরি দেখেছি, অন্যরকম স্টোরি একদম। আর দুজনের স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিংটা, মানে সালমান ভাই মানে মিন্টু আর হচ্ছে ওই দুজনের মধ্যে যেই প্রথমে খুনসুটিটা দেখিয়েছে, মানে ভালোবাসা দেখিয়েছে, চেঞ্জেস দেখিয়েছে, এখানে এরকম মারামারি ফাইটিং কিছু নেই, কথা বলতো না দুজন দুজনকে, কিন্তু তাও কিন্তু দুজন দুজনকে খুব ভালোবাসা, দুজনকে হেল্প করতো, সেটাই তো। মানে এই মুভিটা তো বেশ ফুল সবকিছু, একটা ফ্যামিলির ওঠা নামা, অধঃপতন, অ্যাচিভমেন্ট সবকিছু দেখিয়ে দিয়েছে, তো সত্যি খুব একটা ভালো জিনিস, ভালো শিক্ষা দিয়েছে মুভিটা থেকে, ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো এন্ড অফ মুভি তো সেটা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার তো করবেই। আর হ্যাঁ, এমনি তো তোমরা অনেককে কমেন্ট করছো, অনেকে স্পয়লারও দেওয়ার চেষ্টা করেছিলে, এটা কিন্তু ঠিক না, এই স্পয়লার গুলো দেবে না, কারণ কি বলতো স্পয়লার দিলে না কিন্তু না, এইবার যে স্পয়লারটা আমি করেছিলাম একটু অন্যরকম মিনিং করেছো, এটা দারুণ সুন্দর লেগেছে, সেই জন্য লাস্টে আরো ইন্টারেস্টটা বেড়েছিল। কিন্তু আর ডাইরেক্টলি কেউ স্পয়লার দিও না, কারণ মুভি স্পয়লার দিলে আসলে মুভি মানে কি বলবো ইন্টারেস্টটা নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে। তো যাই হোক, যারা যারা মুভিটা দেখেছো কেমন লেগেছে বলো, আর যারা নতুন আছে চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই ধরনের বিভিন্ন ভিডিওর জন্য। তো চলো টাটা, এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।